বিকল্প কর্মসংস্থান হিসাবে অন্তত যাতে ওরা না খেয়ে বাঁচে মরে তার জন্য সেখানে একটা বেটার অপশন আউটসোর্সিং রেখেছে। সরকার একটা ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়েছে, সেই জায়গায় আমাদের বেঁচে এবং বাড়ার প্রশ্নে হয়তো বা একটা সেখানে যেটা বর্তমান দিনে নিয়ম প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদেরকে বসতে হবে, কিন্তু আমাদের 10,323 শিক্ষকদের মানসিকতাটাকে এমন ভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, যারা সেই দিন পাশে ছিলেন বলে বক্তৃতা মেরেছেন তারা সত্যি পাশে ছিলেন না, তারা আমাদেরকে অতল সমুদ্রে আমাদের জীবনটাকে ভাসিয়ে দিয়েছেন। এবং আমাদের কতিপয় ভাই বোন যখন এই মাননীয় শিক্ষামন্ত্রীর বিবৃতি শোনার পরে তাদের দ্বারায় নেপথ্যে সেখানে ষড়যন্ত্র করে মহাকরণ অভিযান করেছিল, সেই জায়গায় বাদলবাবু এক্স পরিবহন মন্ত্রী মানিকবাবুরা সেখানে গিয়ে আরো অক্সিজেন দিয়েছে। এটা দিয়ে কি বোঝাতে চায়, বিগত 25টা বছরের সেই রাজত্বের 10,323, সেখানে 17 বছর পরে প্রাইমারি দপ্তরে নিয়োগ এবং গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট 2002-2006-2009 ইন্টারভিউ নিয়ে আমাদের চাকরি প্রদান করা হয়, একটা সময় আমাদেরকে সেখান থেকে টার্মিনেট করে দেয় কোর্ট, ওরা বলেছে অ্যাবজর্ব করবে কিন্তু তারা করেনি। আজকের দিনে বর্তমান সরকার যাতে করতে না পারে তার জন্য ওরা নেপথ্যে আমাদের বারাভাতে ছাই দেওয়ার জন্য ওরা ষড়যন্ত্র করছে। আমরা ধিক্কার জানাতে চাই, বর্তমান সরকার যেখানে আন্তরিক, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতার এই ষড়যন্ত্র এবং এর অন্তরালে যে গভীর ষড়যন্ত্র রয়েছে, রাজনীতির ষড়যন্ত্র রয়েছে, সেটাকে ধিক্কার জানানোর জন্য এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য আজকে